ব্রেকফাস্ট রেডি এখন আমরা সবাই মিলে করব চলে এসেছি এখন এটার ফ্রন্ট সাইডটাতে এতক্ষণ ছিলাম ব্যাক সাইডে এই যে ফ্রন্ট সাইড পোকো ওখানে গিয়ে শুয়ে পড়েছে উল্টে পড়েছে এই যে রাত্রিবেলায় ওখানটাতে আমরা বসেছিলাম নাচের মুদ্রা দিয়ে হাত এখানে এখানে ব্যাস ডগিকে ডেকে নিয়ে এসেছে এখানে আর এখন বলছে চিপস খুলে দিতে ও ডগিকে চিপস দেবে নাও নাও করে যাচ্ছে ও মা পোকোকে পোকোর ফ্রেন্ড ফুল দিয়েছে ঘাড়ে চেপে আসছে মানে কোথা থেকে লাইন যে শুরু হয়েছে দেখতে পাচ্ছি না আর কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাও দেখতে পাচ্ছি না ঠান্ডা হাওয়া দিচ্ছে আর প্রিয়ান প্রীতমের আজকে ছুটিও আছে তো আজকে ভেবেছি যে কোথাও একটা বাইরে মানে এমনি ঘুরে আসা যাক দেখা যাক কি হয় এখন বানাচ্ছি প্রিয়ানের জন্য রাগি প্রীতমের ব্রেকফাস্ট প্রিয়ানের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট আমার ইয়ামি ইয়ামি শেক এই যে এখানটাতে রেডি প্রীতম বলছে আজকে ছুটির দিন আজকে আর শেক খাবো না আজকে আমাকে ব্রেড টোস্ট আর দুধ চা করে দাও তো যাই হোক ছুটির দিন বলে কথা আর অনেকদিন পর চা খেতে চেয়েছে মানে দুধ চা নর্মালি র চাটা তাও দেওয়া হয় দুধ চাটা দেওয়া হয় না চলো ব্রেকফাস্টটা করে নিই তারপর ডিসাইড আমরা করে জানাচ্ছি যে আমরা কী করবো সারাদিন প্ল্যানিংটা কি আমাদের এই যে ব্রেকফাস্ট রেডি এখন আমরা সবাই মিলে করব ব্রেকফাস্ট সারাটা দিন রেস্ট করার পরে এখন আমরা বেরিয়েছি পোকোকে নিয়ে যাব আগের দিনের ওই পার্কটাতে আগের দিন গেছিলাম তখন সন্ধে হয়ে গেছিল তো আজকে তাড়াতাড়ি বেরোলাম দিনের আলো থাকতে থাকতে একটু ঘুরে আসি সামনে দোকান থেকে এই একটু পার্কে গিয়ে খাওয়ার জন্য একটু চিপসের প্যাকেট নিয়ে নিলাম আগের দিন পার্কে ঢুকে বারবার মনে হচ্ছিলো যে কিছু খাওয়ার নিয়ে আসলে ভালো হতো কারণ ওখানে আশেপাশে কোনো দোকান নেই তাই আজকে এই গলি থেকে বেরোনোর সময় নিয়ে নিলাম তো এই আজকে দিনের আলো থাকতে থাকতে সূর্য থাকতে থাকতে আমরা চলে এসেছি আজকে একটু ভালো করে দেখাই পার্কটা আমি পার্কটা চারপাশে আগের দিন অন্ধকার অন্ধকার ছিল আজকে একদম ক্লিয়ার না পকে প্লেন এই যে রাত্রেবেলায় ওখানটাতে আমরা বসেছিলাম শেল্টারটার নিচে এখানটাতেই যত ফটোশ্যুট করেছিলাম তবে হ্যাঁ আগের দিন এই স্ট্যাচুটার সামনে কোনো ফটো তোলা হয়নি আজকে আগে এটার সামনে একটা ফটো তুলবো বলো কি বলছো হ্যাঁ প্রত্যেকটা হাতের এক একটা মুদ্রা আছে এই যে ওখানে সব নাচের মুদ্রা দিয়ে হাত এখানে এখানে ওদিকে চলে এসেছি এখন এটার ফ্রন্ট সাইডটাতে এতক্ষণ ছিলাম ব্যাক সাইডে এই যে ফ্রন্ট সাইড পোকো ওখানে গিয়ে শুয়ে পড়েছে উল্টে পড়েছে পোকো তো পোকোই মানে ওখানে কুকুর দেখেছে ও ডগি দেখলে পরে আর কোনো কিছু মাথায় থাকে না গিয়ে ডগি ওখানে শুয়েছে একবার দেখেছে ও শুয়ে পড়লো কি বলবো আর তো ও পাশে অনেকটা বড় জায়গা নিয়ে আমি আগের দিনও যেটা বলেছিলাম ও পাশেও আছে সেম হ্যাঁ এটা হচ্ছে মিডিল পয়েন্ট যেখানটাতে এই স্ট্যাচু আছে এই মিডিল পয়েন্টের এপাশে যতটা জায়গা জুড়ে ঘোরার জায়গা স্পেশালি চারপাশ দিয়ে হাঁটার জায়গা ওয়াক করার আর ঠিক বা পাশেও সেম এই হচ্ছে মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আর এই মাঝখানে যেগুলো কাজ হচ্ছে এখানে হয়তো কোনো লাইটিং বা কিছু করবে দেখা থাকে কিছু কি দরকার পোকো এসে ওকে আমরা চিপস দিয়েছি ও নিজের চিপস এই যে ডগিটাকে দেখেছিল ঢুকেই ডগি ওখানে ছিল তো ওখানটাতে ডগির জন্য চিপস রেখে ডগি যেহেতু ছিল না এতক্ষণ এসেছে এখন ডগি আবার এসছে ঘুরে ফিরে ব্যাস আমাদের কাছে আর নেই চলে গেছে ডগি ব্যাস ডগিকে ডেকে নিয়ে এসেছে এখানে আর এখন বলছে চিপস খুলে দিতে ও ডগিকে চিপস দেবে হ্যাঁ যাও দিয়ে এসো যাচ্ছে এখন ডগিকে ডালমুট খাওয়াতে যাচ্ছে
তবে দূর থেকে দেবে ডগি এই পাশে হে ও ও পাশ থেকে দেবে ডগি পাবে এরকম ভাবে সামনে যাও নাও নাও করে যাচ্ছে নাও পাপা চলে আয় অত্যাচারে বাবা ও যেদিকে যাচ্ছে কুকুর তার অপোজিট দিকে দৌড়চ্ছে ওর অত্যাচারে দেখেছো কুকুর যেদিকে ও যাচ্ছে তার অপোজিটে যাচ্ছে হ্যাঁ তোমার থেকেই পেয়েছে তো অনেকক্ষণ হয়ে গেল আমরা এখানটাতে আছি এখন প্রীতম বলছে যেখানে আর কি ওয়াকিং এর জায়গায় যে সবাই পার্কের চারপাশ দিয়ে হাঁটাহাঁটি করছে তো আমরাও এখন একটু এক পাক হাঁটবো তারপরে বেরিয়ে যাবো কারণ অলরেডি এই যে বাইরে লাইট জ্বলে গেছে সূর্যাস্ত নেমে গেছে আর পোকো তো এখানে পোকোর এক ফ্রেন্ড পেয়েছে সেই ফ্রেন্ড গাছের থেকে ফুল ছিঁড়ে মাথায় লাগানোর চেষ্টা করছে আর পোকো সেটা হা করে দেখছে ও মা পোকোকে পোকোর ফ্রেন্ড ফুল দিয়েছে থ্যাংক ইউ বলা থ্যাংক ইউ বাবা পোকো ব্লাশ করছে পুরো একদম এই যে হ্যাঁ প্রথম পোকোর কে কোনো গার্লফ্রেন্ড ফুল দিল এই যে এখন ও আবার গেছে একটা ফুল আনতে তো বেটা লে লো দিয়ে দাও পাপা এটা ওর ফুল দিয়ে দাও বলছে না বাচ্চারা তো ফুল ছিঁড়েছে ছিঁড়েছে এবার বড় বাচ্চাটাও এখানে ফুল ছিঁড়লো আমাদের এখানে এই যে এই বেবির সাথেও পরিচয় হয়ে গেল কখন নতুন ফ্রেন্ড ওরাও মাঝে মধ্যেই আসে এখানটাতে তা আমরা মাঝে মধ্যে আসলে হ্যাঁ ব্লগিং হ্যাঁ তা আমরা মাঝে মধ্যে আসলে পরে এরপর দেখা হয়ে যাবে পাপা চলো চলো পাপা বাই বাই কর দো বাই বাই ঠিক আছে চলো বাই বাদ মে ফির আয়েঙ্গে তো মিলেঙ্গে হ্যাঁ চল আয় গেলাম আমরা পাপা আমরা গেলাম দেখো অবস্থা ছেলের চলো 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 লেট হয়ে যাচ্ছে অন্ধকার ওই দেখো আর একজনকে আমি ভাবছি কি রে ভাই আসে না কেন আসে না কেন তারপরে এই যে দেখছি ঘাড়ে চেপে আসছে এ পাপা এ পাপা ট্রাফিক এই হলো দিল্লির ট্রাফিক এই টাইমটাতে মানে কোথা থেকে লাইন যে শুরু হয়েছে দেখতে পাচ্ছি না আর কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাও দেখতে পাচ্ছি না ওখানে যেই দেখেছে জিলিপি ভাজছে বলে জিলিপি খাবো তো দাঁড়িয়ে পড়েছে জিলিপি খেতে আর এদিকে আমি আর ও মা একাই খেতে খেতে যাচ্ছে দেখো অবস্থা দিওয়ালির জন্য এখন কত কিছু এখন লাইটিং থেকে শুরু করে ফুল থেকে ঝালর থেকে তো আমরা এই যে এটা নিলাম দেখাই যে এটা এই যে পকর হাতে এটা গিয়ে আমরা দরজার মধ্যে লাগিয়ে দেবো শুভ লাভ শুভ লাভ দিওয়ালি বলে কথা ঘরে একটু প্রদীপ জ্বলবে না তা তো হয় না তাই এখানটাতে আমরা নিয়ে নিচ্ছি 25 টাকা এই যেটা নিয়েছি শুভ লাভ আর এই হচ্ছে আমাদের প্রদীপ গেটটাও খুলে ভাবলাম যে এটা লাগিয়ে দিই হ্যাঁ না আজানও বলছে খুব সুন্দর শুভ লাভ বাড়িতে থাকতেও দেখতাম সবসময় প্রদীপ জ্বালানোর আগে জলে চুবিয়ে রাখতো ড্রাইনেসটা চলে যায় তাই আমিও এই যে এনেই এই প্রদীপটা মানে জলে চুবিয়ে রাখলাম পোকো ঘরে ঢুকতেও পারেনি বাইরে আমি ওই শুভ লাভটা লাগালাম আর সঙ্গে সঙ্গে সিমরান এসে ওর জন্য যে মিষ্টি দই এত ভালোবাসে খেতে যখনই ওর ঘরে যাবে ওদের ফ্রিজ খুলে হয় ফ্রুট জুস না হলে পরে ফ্রুটি না হলে পরে এই মিষ্টি দই না হলে দুধের প্যাকেট কিছু না কিছু বের করবে তো এই পোকোর ঠান্ডা যদি লেগে যায় তার জন্য আগে থেকেই ওরা বাইরে বের করে রেখেছিল পুরো গরম এখন দই ভালো না কেন বলো তো ঠান্ডা ফ্রিজেরটা খায় না আমি বলেছি এখন ঠান্ডা দিতে না তাই গরম খাচ্ছে ওই জন্য ভালো না আগের দিন যে আমরা গেছিলাম দিওয়ালির জিনিস কিনতে বলেছিলাম যে আমাদের
আদানের জন্য আর মানুষ ভাইয়ের জন্য আমাদের কেয়ারটেকার আছে, তো সেই দাদার জন্য দুটো জিনিস নিয়েছি। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এই সোয়েট শার্ট যেগুলো হয় এটা হচ্ছে মানুষ ভাইয়ের জন্য কেনা হয়েছে। এটা প্রীতমের পছন্দ, আমার পছন্দ ছিল অন্য একটা কালার, এই কালারটা আমি একদম দেখতে পছন্দ করি না। তো এটা মানুষ ভাইয়ের জন্য আর আদানের জন্য এটা নেওয়া হয়েছে। এটাও সোয়েট শার্ট টাইপেরই, একটু গরম কাপড় যেহেতু এখন দিদিদের ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, তো সেটা দেওয়া আর হয়নি। ভেবেছিলাম যে কালী পুজোর আগ দিয়ে দেবো, তো এখন গিয়ে ওকে আগে দিয়ে আসি। তখন মুখে দেয় না আমিও আসলাম। আজান দেখো কেসা লাগা, দেখো ডার্ক কালার কা আচ্ছা নেই লাগতা হ্যায়। 8 से 10 साल তক কা হ্যায় তো হমনে ইয়ে লিয়া, কিউকি ইসকা 8 साल হ্যায় তো 10 साल তক তো চল জায়েগা, মতলব কি এ না ধরো। ও বানিয়েছে বেগুনি আর আলুর পকোড়া সিমরান, ও দিতেই আসছিল, আমি বললাম আমি নিয়ে যাই তাহলে। ওদের খুব পছন্দ হয়েছে আজানের কালারটা, মানে কালারটা খুব পছন্দ হয়েছে। আমি বললাম এটা চয়েসটা তুমি করে দিয়েছো, কিন্তু আমারও ছিল প্রথমে, তো যেটা নিচ্ছিলাম সেটাতেই হেঁটে হ্যাঁ বলছিলে, পরে তোমাকে আমি ফোর্স করলাম যে না বেটার কোনটা বেটার কোনটা, তখন তুমি গিয়ে বললে। তুই তো আমার সাথে আসিস নি, যা ওখানে ছেড়ে, ওদের যে গোল বৈঠক বসেছে ওই বৈঠকের মাঝখানে বসে গেছে ও পকোড়া খেতে। কেমন পাপা দালুন বলো, ওয়াও ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। আজান এই যে এসেছে সোয়েটারটা পরে দেখা দে, তুমি কাচ্চা লাগা আমি এ আজানের কাছে নাকি এই কালারের, এই কালারের জিন্সও আছে, তাই বললাম এই কালারের জিন্সের সাথে পড়লে আরো বেশি ভালো লাগবে। প্রিয়ান পছন্দ করকে লায়া, হ্যাঁ প্রিয়ান পকড়া থা ফার্স্ট ইয়ে ইয়ে বোলা, হাম বোলে কি কনসা লে ভাইয়া কে লিয়ে, ফির ইসনে পকড়া ইয়ে, তো ফির হাম লোগ বোলে কি ইয়েই লে লেতে হ্যায়। কি যুদ্ধ ওর কোলে উঠবে, আজান নিজে একটা ছোট বাচ্চা, ওর কোলে এই আর একটা বাচ্চা, আর ও কিছুতেই নামবে না, ও কোলের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বারবার যাচ্ছে আজানের কোলে। টি শার্ট পকড় কে রাখা হ্যায় জানে নেই দেখা। এখানে দুজন ওই ছোটো ছোটো রোবটগুলো যেগুলো হয়, প্রিয়ানের একটা আছে ছোট্ট রোবট, ওই রোবটগুলো অনলাইনে দেখছে যে কার কোনটা বেশি পছন্দ, কোন ক্যারেক্টার অ্যাভেঞ্জার্সের কার কী পছন্দ। আর এদিকে প্রিয়ানের ওগুলোর সাথে কোনো মানে মতলবই নেই ওর, ও ওর মতন ঝাড়ু আর ঝাড়ু, যেখানেই ঝাড়ু যেখানেই নোংরা যেখানেই জুতো যেখানেই মোজা সেখানেই পকো, এখানে কে খেলছে কে খেলার জিনিস কিনছে কী কী করছে ওটাতে কিচ্ছু যায় আসে না, নিজের মতন নিজে সব খাটের নিচে ঢোকাচ্ছে, ঝাড়ু নিয়ে ঝাড় দিচ্ছে, এই করে যাচ্ছে না পাপা তুমি নিজের মতন নিচে করো করো, ঝাড়ু দিয়ে কি করছো, ঝাড়ুটাকে খালি ভেঙো না, ঝাড়ুটাকে খালি ভেঙো না। এখানে দেখ পাপা আর আজান ভাই কি কি দেখছে, দেখ পাপা আর আজান ভাই কত খেলনা দেখছে, তুমি দেখছো তা কেন দেখবে, তো আমি এখন বানিয়ে নেবো প্রিয়ানের খাওয়ার, কারণ আমি আর প্রীতম দুজনেই খেয়ে নেবো শেক, আর প্রিয়ানকে খাইয়ে দেবো রাগি দিয়ে রাগি সুজি এখন বানাবো। এখন খুশি আসলো অফিস থেকে, আর এখানটাতে চলছে আমাদের গল্প গুজব, এখানে দেখা হচ্ছে আমার ব্লগ। সিমরান জানতোই না যে আমার ব্লগিং চ্যানেল আছে, তো আজকে শুনে ও বললো আমাকে সাবস্ক্রাইব করে দিতে, আমি সাবস্ক্রাইব করে দিলাম, তো এখন ওটাই ব্লগ দেখছে সবার একসাথে। তো এই সবাই গেল, এখন আমরা করব ডিনার, আমাদের শেক রেডি, তো দুজনের অলরেডি শেকের ভীষণ দরকার, একজন শিফা আর একজন খুশি, দুজন দুজনেই হচ্ছে আন্ডারওয়েট হয়ে গেছে, তো ওদেরকে নিয়ে এতক্ষণ ওটা নিয়ে আলোচনা করছিলাম, আর সিমরানের হচ্ছে ওভারওয়েট, তো এই তিনজনেরই এখন নিউট্রিশনের ভীষণ দরকার, আমার এখানে দেখলো সব কিছু। তো খুশি তো ট্রাইও করলো, খুশি বললো যে ও ট্রাই করে দেখবে যে ওর ফ্লেভারগুলো কেমন লাগে, তো আমার কাছে রোজ কিটটা ছিল আমি দিলাম, ওর বেশ ভালো লেগেছে, তো দেখা যাক ওদের কী এফেক্ট আসে না আসে। তো যাই হোক আমরা এখন ডিনার করে নেবো, কারণ প্রীতমকে রাত 2:30টার সময় আবার উঠতে হবে, আর প্রীতমকে উঠতে হবে মানে আমাকেও উঠতে হবে, 3টের সময় ডিউটিতে বেরিয়ে যাবে। তাই আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি, দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে, টিল দেন টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, আনন্দ করে সাবধানে থাকো, অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টাটা।